আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে, কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্ট এসবই আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভালো নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। গ্রামের মানুষরা এই যে এরকম ছোট ছোট পথ ধরে চলে, একমাত্র পায়ে হাঁটা ছাড়া কোনো পথ থাকে না তাদের। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের পছন্দের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আপলোড করা আছে, বিভিন্ন গ্রামের একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশের। ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন। সামনে এক ভদ্রলোক মনে হয় জানলা দিচ্ছে, কি করতে হবে দেখি, বুঝে দেওয়া যাইতেছে, একটু আগাই গিয়ে দেখি কি করে। আরে হ, আরে বড় ভাই কি হয়েছে ওখানে, ওইরকম করছেন গা, হইয়ে পড়ছেন গা, কি করেন? ও আসলে বিষয়টা হলো আপনারা বুঝতে পারেন নাই, বড় ভাই হলো কর্নার খেতে বিষ দিতেছে। আরে আমি তো ভাবছিলাম জানলার নিচে সুট ঢুকছে, এই জন্য তাড়াতাড়ি আইসি। দেখছেন এটা কিন্তু করলা চাষ করতেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন না, এইটা হলো করলা গাছ দেখছেন। আর এই করলা চাষ করে করলা ফলাইতে কি যে কষ্ট, এটা আপনারা নিশ্চয়ই বাইরে দেখে বুঝতে পারতেছেন। সম্পূর্ণটাই উপর দিয়ে কিন্তু একটা নেটের মাচা, আর এই মাচার নিচে বসে বসে ভাই যে এইভাবে করলা গাছগুলোর পরিচর্যা করতেছে, মানে বীজ দিচ্ছে আর কি। আর আমরা তো বাজার থেকে নিয়ে খুব সহজেই পাই হাতের কাছে, হাতের কাছে যেতে মানে আমাদের হাতের কাছে আসতে যে একটা করলার কতটুকু পথ পাড়ি দিতে হয় এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্লে করার জন্য, আশা করি ইনশাল্লাহ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এগুলো সারি সারি শোলা পাটের। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই তা দয়া করে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে নতুন পরবর্তী অন্য কোন স্থানের ভিডিও নিয়ে, আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।